আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাই, আপনি জানতেছিলেন যে বিয়ে শাদিতে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে দেখার ইসলামিক নিয়ম কি? সম্মানিত ভাই, এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিয়েটি যে দাম্পত্য জীবন একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য অত্যন্ত একটা অপরিহার্য বিষয়, আর ভবিষ্যতের জীবন সঙ্গী হিসাবে একে অপরকে ভালোভাবে যে জেনে নেওয়া, এটা এখনই সময়। আর আমাদের ইসলামিক শরিয়া এটাই নির্দেশ দেন, এ হিসাবে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা খাতাবা আহাদুকুমুল মারআতা ফা ইন ইসতাতা আন ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদের 2082 নম্বর হাদিস এবং হাফেজ ইবনে হুজার রাহিমাহুল্লাহ যে ফতুল বারির মধ্যে যে উল্লেখ করে এটাকে হাসান সূত্রে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের খেতবা দিবে, অর্থাৎ বিয়ের প্রস্তাব দিবে, তো এটা প্রস্তাব যখন নাকি যে বাহ্যিক দিক দিয়া পছন্দ হয়ে যাবে, মোটামুটি হওয়ার পরিবেশ তৈরি হবে, মনে করে যে এখানে বিয়ে হইতে পারে, তখন যে যতটুকু সম্ভব যে বিয়ের ব্যাপারে মেয়েকে দেখার প্রয়োজন সেরকম সে দেখে নেওয়া উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরো বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي النكاح خير أي النساء خير جاء أبو هريرة رضي الله تعالى عنه বর্ণিত নবী صلى الله عليه وسلم কে কেউ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোন নারী সবচেয়ে শ্রেষ্ঠ? তখন নবী صلى الله عليه وسلم বলেন, قال التي تسره إذا نظر وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ومالها بما يكره رواه النسائي। সম্মানিত ভাই, এখানে যে বিষয়টা আমাদের উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে নারী পুরুষ একে অপরকে দেখবে, শুনবে, জানবে। একটা মেয়ের খবর ফেলে যে তাকে দেখতে যাবে সেটা নয়, বরং দুই পক্ষের অভিভাবকগণ একমত হবেন একে অপরের বাহ্যিক পারিপার্শ্বিক সব দিক দিয়ে মিল হয় কিনা যে দেখবে। এর মধ্যে থাকবে যে উভয় পক্ষের মধ্যে যে বায়োডাটার মধ্যে যে একে অপরের চাহিদা থাকবে, পাওয়া থাকবে যে ইসলামী শরিয়া মোতাবেক উভয়জন চলতে পারবে কিনা। একজন মুসলিম দাম্পত্যের সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইসলামিক জীবনযাপন তারা করতে রাজি আছে কিনা। আর এখানে যারা এই মতে যারা যে অনুসারী হবে তাদের সাথেই থাকবে আমাদের কথাগুলো, আর যারা দাম্পত্য জীবনকে শুধু যৌন যে কোনো একটা বিষয় মনে করবে তাদের সাথে আসলে ইসলামী শরিয়ার সাথে অনেক অর্থে মিলবে না। আর যদি এরকম কারো নিয়ত মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে, সর্বপ্রথম আমাদের পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান থাকবে, আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দেগীকে আমরা নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য করে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের মধ্যেই আমরা থাকি, আমাদের যে দাম্পত্য জীবন এর থেকে কোনো আমরা পিছনে না রাখি, তাইলে হবে এ দুনিয়াতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বরকতময় একটা জীবন, এবং মৃত্যুর পরে হবে আমাদের যে আবাদুল আবাদ জান্নাতের ব্যবস্থা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই বলেন, ওমান আমিলা মিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়িন্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একা পুরুষকে বলেন নাই, একা নারীকে বলেন নাই, বরং নারী পুরুষ উভয়কে বলতেছেন যে নারী হোক যে পুরুষ হোক নারী হোক যে কেউ ভালো কাজ করবে যে সে পরিপূর্ণ ইমানদারির সাথে, সে নারী হোক পুরুষ হোক, যখনই সেই ইমান সাথে সাথে সে নেক কাজ করতে থাকবে, এতে আছে তার বিয়ে শাদী দাম্পত্য জীবন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুইটি পুরস্কার ঘোষণা দেন, ফালানুহিয়িন্নাহু হায়াতান তাইয়িবা, তাকে আমি অবশ্যই অবশ্যই পবিত্রময় জীবন দান করব।
আর একটা পুরস্কার হচ্ছে ওয়ালানা জিয়ান নাহম বি হাসানি মা কানু ইয়ামালুন, এই দুনিয়ার জীবনে তারা 70 বছর যে পরিমাণ যে পরিশ্রম করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করছে, রাসূলের সুন্নাহ মোতাবেক করছে করছে এই দুনিয়াতে নিজের জীবনকে সুন্নাহ মোতাবেক পরিচালিত করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাদেরকে আমি মহাপুরস্কারে পুরস্কৃত করব। সম্মানিত ভাই ও বোনেরা, আসলে আমাদের এটি হওয়া উচিত, আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য লাভের আশায় আমরা যেন এই দুনিয়াতে আমাদের সর্ববিষয়ে আমরা সাজিয়ে নেই। এ হিসেবে সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক ছেলে এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, এদের অভিভাবকরা খোঁজখবর নেবেন দিনদার পাত্র পাত্রী কোথায় পাওয়া যায়, যখন নাকি মোটামুটি বাইরের দিক দিয়া যে বোঝা যাবে যে এদের মধ্যে আসলে শরীয়ত দিক দিয়ে তারা যে নিয়ম মানা মুসলিম, উভয় পক্ষে বুঝতে পারবে যে তারা নিয়ম মানা মুসলিম, শুধু সামাজিক মুসলিম বা নামে মুসলিম নয়, নিয়ম মানা মুসলিম। তারা হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, সুন্নাকে নিজের জীবনের আদর্শ মনে করে। এ পর্ব জানার পরে মেয়ের গঠন সম্পর্কে যে শুনবে, শোনার পরে যদি যেরকম পছন্দের হয় তখন তারা নির্ধারিত করবে যে ছেলে মেয়েকে দেখবে। তো এতে মেয়েকে যে দেখবে একা একা কোনো পরিবেশে দেখবে না, মেয়ের সাথে মেয়ের পিতা থাকতে পারে, বড় ভাই থাকতে পারে, মামা থাকতে পারে, অর্থাৎ মেয়ের যে মাহারাম যারা আছেন তারা যে কেউ থাকতে হবে সাথে পুরুষদের মধ্য থেকে। এতে ছেলে যতটুকু তার যে একজন মেয়ে থেকে যতটুকু বাহ্যিক দৃষ্টিতে দেখার প্রয়োজন, তার চেহারা দেখতে পারবে, হাতের কবজি পর্যন্ত দেখতে পারবে, পায়ের পাতা দেখতে পারবে, এটা তার জন্য দেখা জায়েজ এবং প্রয়োজনীয় যে কথাবার্তাও বলা জায়েজ, এবং এতে বারবার দেখতেও কোনো সমস্যা নেই। যেহেতু হাদিসের মধ্যে আছে যে আর রাসূল বললেন যখন নাকি তোমরা কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিবে তখন যতটুকু সম্ভব তাকে দেখা, তোমরা তাকে দেখে নিবে। তো এই হিসেবে অবশ্যই আমরা দেখতে পাব, তার দিনদারি সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে পারবো, তার দিনী মৌলিক জ্ঞানগুলো আছে কিনা আমরা তাকে জিজ্ঞেস করতে পারবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যেটা সহিহ বুখারীর 4802 এবং সহিহ মুসলিমের 1446 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, তুমকাহুল মারাতুলি আরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা ফাসফার বিজাতি দিন তারিবাত ইয়াদাক। একজন নারীকে 4 উদ্দেশ্যে বিয়ে করা হয় স্বাভাবিক, তার সম্পদের দিকে দেখে, তার হাসাব অর্থাৎ যে তার ফ্যামিলিগত যে উন্নত অবনত দেখে, ওয়ালি জামালিহা তার ব্যক্তিগত সৌন্দর্যের দিকে দেখে, ওয়ালি দিনিহা এবং তার দিনের তাকওয়া পরহেজগারি দেখে। তো আল্লাহ রাসূল এই 7টার মধ্যে যা আমাদেরকে সহজ করে দিয়েছেন কোনটা আমাদের জন্য কল্যাণকর, ফাসফার বিজাতি দিন তারিবাতি ইয়াদাক, যে তুমি দিনদারি নিয়ে ধন্য হয়ে যাও, দিনদারি নিয়ে তুমি ধন্য হয়ে যাও, তোমার দুটি হাত ধুলায় মিশ্রিত হোক। এটা হচ্ছে আরবের মধ্যে প্রচলনগত একটি বাক্য, যে স্বাভাবিক অর্থে যে তারিবাত ইয়াদাক, আমরা মনে করি যে দুই হাত ধুলায় মিশ্রিত হোক, এটা আসলে আমাদের দেশে যা অনেক অর্থে এটা মনে করবে যে মাটি হাতে লাগলে তো কী হয়, আপনার অপরিষ্কার হয়। আসলে সেখানে অপরিষ্কার যে অর্থটা পাওয়া যাবে সেরকম এখানে মাটি যখন হাতে থাকবে মানুষের, তখন এই জায়গার থেকে আমরা বুঝতে পারবো যে মাটিতে যখন নাকি মানুষের কাজ করবে তখন মাটি থেকে ফসল উৎপন্ন হবে, তখন এ থেকে যে ময়লা দেখে উদ্দেশ্য হবে না, তার থেকে বরকতপূর্ণ এবং যে ভবিষ্যৎ যে ভালো যে ফসল উৎপাদিত হবে সেটা উদ্দেশ্য হবে। তো যা হোক, এখানে আরবদের যে উদ্দেশ্য আমরা সেটাই সেটাকে দেখতে হবে, এটা একটা ভালো কল্যাণকর যে শব্দে অনেক অর্থে এটাকে ব্যবহার করা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই শব্দটি এখানে উল্লেখ করছেন। সম্মানিত দিনী ভাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে মেয়েকে সাইর কারণে বিয়ে করা হবে, কিন্তু আমাদের অন্য কিছু মৌলিক আমরা বানাইতে পারবো না, আমরা টার্গেট থাকতে হবে যদি নাকি সে দিনদার হয়, দিনদারের সাথে এই বাকি তিনটা জিনিস থাকলে ভালো, না থাকলে আমরা অবশ্যই দিনদারিকে বাদ দিয়ে অন্য কোনো আমরা গ্রহণ করতে পারবো না।
তেমনইভাবে ছেলেকেও মেয়ে যতটুকু মেয়ের একজন দাম্পত্য সাথী হিসেবে সঙ্গী হিসেবে যতটুকু সে কামনা বাসনা এতটুকু ছেলে থেকে পাইকেরা, এই ব্যাপারে মেয়েও হকদার, যে মেয়েও বলতে পারবে শুনতে পারবে যে ছেলে থেকে দেখতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া মাতা ওয়া খাইরু মাতা ই দুনিয়া আল মারাত সালেহা। সহিহ মুসলিমের 1467 নম্বর আয়াতে আল্লাহ রাসূল বলেন, দুনিয়া হচ্ছে উপভোগ করার বস্তু, ওয়া খাইরু মাতা ই দুনিয়া আল মারাত সালেহা, এবং যে দুনিয়ার উপভোগ করার শ্রেষ্ঠ বস্তু হচ্ছে নেককার স্ত্রী। তো সেই হিসাবে নেককার স্ত্রীর গুণ দেখেই একজন ছেলে মেয়েকে সে শাদী করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হাদিসটা আমরা এই সহি নাসাইয়ের মধ্যে দেখতে পাই, যেটা 7373 নম্বর হাদিস এবং সিলসিলায়ে সহিহের মধ্যে 1838 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিকাহি খায়র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে কোন নারী শ্রেষ্ঠ, তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাজার, ওই মেয়ে শ্রেষ্ঠ যখন তার দিকে যে দেখা হয় তখন সে তাকে খুশি করে দেয়, অতীয় হইয়া আমার, আর যখন নাকি তাকে কোনো জায়েজ কাজের নির্দেশ দেওয়া হয় সে সাথে সাথে এটা মেনে নেয়। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা, এবং সে নিজের সত্তার মধ্যে কোনো কি করে না, বিরোধিতা করে না, ওয়ামা আলিহা, এবং নিজের সম্পদের মধ্যে বিমা ইয়াক রাহু, যেটা তার স্বামী অপছন্দ করে, অর্থাৎ ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ামা আলিহা ওয়া বিমা ইয়াক রাহু, স্বামী যেই বিষয়ে অপছন্দ করে, মাল হোক তার নিজের ব্যাপারে হোক, যে স্বামীর অপছন্দ হয় বিষয়ে সে তার বিরোধিতা করে না, অর্থাৎ যে সে ওই সকল বিষয় থেকে দূরে থাকে যে সমস্ত বিষয় যে স্বামী অপছন্দ করে। ওয়ালা তুখালিফুহু, স্ত্রীর স্বামীর বিরোধিতা করবে না তার নিজের সত্তার মধ্যে এবং মার মধ্যে, ওই বিষয়ে বিমা ইয়াকরাহু, যে বিষয় সে অপছন্দ করে। তাহলে এই হাদিস থেকে আমরা মেয়েদের যে মেয়েলি কতগুলো গুণ থাকা দরকার যে সেটা থেকে আমরা লক্ষ্য করব। ওই ধরনের নারীদেরকে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ বললেন, আইয়ুন নিকাহি খায়র, আইয়ুন নিসাই খায়র, নারী জগতের শ্রেষ্ঠ নারী কারা? তখন উত্তরে যেই প্রশ্নগুলো আসছে, উত্তরগুলো আসছে প্রশ্নের উত্তরে যেইগুলো আসছে এগুলাই আমাদের দেখার বিষয়, একজন মেয়ে থেকে যে এগুলা এগুলো আমরা কিভাবে বুঝতে পারবো, এগুলো তো সরাসরি একসাথে বোঝা যাবে না। এই জন্য আশেপাশের আগে থেকে যারা আছেন মেয়েরা, মেয়েদের থেকে কোনো খবরাখবর জানবেন, বুঝবেন তাদের ফ্যামিলিগতভাবে আচরণ সম্পর্কে, বুঝবেন তাদের বাইরের কোনো খারাপ কোনো রিপোর্ট আছে কি না, এগুলো জানার চেষ্টা করবেন। আর একটা বিষয়ে, যে যদি নাকি ছেলে মেয়ের ঝুল দেখতে হয় তাহলে দেখতে পারবে না, এই জন্য বিশ্বস্ত কোনো নারীর আশ্রয় নেবে, যেমন তার মা, তার বোন, এই এরাই মেয়েদের যে গোপনীয় মনে করেন যে চুল, এটা দেখতে পারবে, ছেলে সরাসরি দেখার অধিকার রাখে না। এভাবে যে ছেলেরও কতগুলো বিষয় থাকবে, ছেলের ইনকাম হালাল নাকি হারাম, ছেলের মেজাজ সম্পর্কে জানবে, ছেলের যে তার পরিবার চালানোর যোগ্যতা কতটুকু আছে না সেটা দেখবে, একজন মেয়েকে পরদর্শন মেয়েকে সে পর্দা রাখতে পারবে কিনা, পর্দার ব্যবস্থা আছে কিনা এটা দেখবে মেয়ের অভিভাবকগণ। আর যে বিষয়টা এখানে উল্লেখ সেটা হচ্ছে যে বিয়েটা হবে একেবারে সাদা সিতে। নবী সাল্লাল্লাহু বলেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহু মাউনা, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে ওটি যেই বিয়ের মধ্যে আড়ম্বনা একেবারে কম থাকে, ব্যয় বহুল হয় না, সামান্য খরচে বিয়ে শাদী হয়ে যায়। আর ছেলে নিজের বাড়িতে অলিমা করবে, যদিও আজকে প্রচলন হিসেবে আমাদের দেশে যে মেয়েদের বাড়িতে জোর করে করানো হয়, এটা হারামখানার অন্তর্ভুক্ত হবে, বৌবাদ যেটাকে বলা হয় এটা হারামখানার অন্তর্ভুক্ত হবে যদি নাকি চাপ সৃষ্টি করে আদায় করা হয়। ছেলের বাড়িতে অলিমা করা সুন্না, আর এটা অংশগ্রহণ করাও সুন্না। তবে অবশ্যই যে বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, যেটা বর্তমান সমাজের মধ্যে যে আপনার নাচ গান এবং মনে করেন বিভিন্ন ধরনের বেপর্দা ফাহেশা যে সমস্ত কাজকারগুলো হয়, এগুলো থেকে অবশ্যই
জুড়ে থাকতে হবে, সমাজকে এই ব্যাপারে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করব যে গায়ে হলুদ নামে যে অনুষ্ঠানগুলো হয়, এই গায়ে হলুদ নামে অনুষ্ঠানগুলো যে এগুলোর মধ্যে বেশিরভাগ শরিয়া নিয়ম লঙ্ঘন করা হয়। মেয়েদেরকে ছেলেরা, ছেলেদেরকে মেয়েরা হলুদ অনুষ্ঠানের নামে আসি, এরকম অবাধ এরকমভাবে তারা মেলামেশা করে একে অপরের সাথে, আমাদের দেশে যেভাবে রং মারাবাড়ি সহ বিভিন্ন ধরনের অনেক কিছু করে, এগুলো করা যাবে, এগুলো হারাম, এগুলো বর্বরতা। বিয়ে হচ্ছে বরকতপূর্ণ, আজ ওদেরকে বিয়ের প্রথম থেকেই এইরকম যে নানা বরকতি কাজ করা শুরু করে দেওয়া হয়, তো ভবিষ্যতে এই বিয়ে থেকে ভালো কোনো কিছু ফসল যে আশা করা যায় না। এই জন্য আমরা মনে করি যে আমাদের সন্তান এবং যে আমাদের পরিবেশকে যদি দেখি আমরা ভালো আদর্শ পরিবার বানাতে চাই, আমরা ছেলেদের ছেলেমেয়েদের থেকে চেষ্টা করি, আসলে বিয়ে থেকে আমাদেরকে পালন করতে হবে। আমি ভালো একজন নারীকে যদি নাকি বিয়ে করি, তাহলে এটাই আমার জন্য কী হবে, আদর্শ পরিবেশের মূল যে মূল, আমি এখান থেকে শুরু করলাম। তো এই জন্য অবশ্যই আমার বিয়েতে এমন যেন কিছু না হয় যেটা শরিয়ার বিরোধী হয়, ওইভাবেই সে করে নেবে। আর যৌতুকের যে প্রথা আছে, যৌতুক এটা হারাম অন্তর্ভুক্ত, যৌতুক দিতে পারবে না। আর এখানে যে বিষয়টা মাহার, মাহারটা ছেলের সাধ্যের অনুযায়ী ধরবে, নামের জন্য ধরবে না। আমার দেশ বর্তমানে নামের জন্য ধরে, জিজ্ঞেস করলে তুমি যে উল্টা মেয়েদের বাড়ি থেকে যৌতুক নিতেছো আর তোমার মোহর হচ্ছে 5 লক্ষ টাকা, তো সেহেতু তুই এগুলোকে দিতে হয়নি, তো বিয়েতে একমাত্র লেখাইতে হয় শুধু, তো আসলে লেখাইতে ইচ্ছে সে দেওয়ার কোনো নিয়তে নাই। এগুলো অন্যায়, এগুলো হারাম কাজ, এই জন্য এভাবে কিছু করা যাবে না।